প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজ আমরা তোমাদের জন্য উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আজ দু হাজার একুশ সালে যারা এইস এসসি পরীক্ষার্থী তাদের নতুন সিলেবাস প্রকাশ করেছে এই সংশোধিত সিলেবাসটি তাদের জন্য শুধু প্রযোজ্য আমরা এক নজরে পুরোটা আমরা সিলেবাসটাকে দেখে এবং আমাদের এই ভিডিওটিতে আমরা সংক্ষিপ্ত আকারে তোমাদের জন্য সিলেবাসটিকে সাজিয়েছি তো প্রথম আমাদের জন্য রয়েছে দেখো সকল বিভাগে সকল বিভাগে আমাদের মৌলিক যে বিষয়গুলো রয়েছে যেমন বাংলা ইংরেজি এগুলো আছে এর মধ্যে আমরা দেখব বাংলার কী কী লাগবে বাংলা প্রথম পত্রে আমাদের গদ্য এবং গদ্যর যেগুলো রয়েছে অপরিচিতা আমার পথ বা দিনগুলো রেইনকোট নেকলেস এই পাঁচটি গদ্য রয়েছে এবং পদ্ম কী কী রয়েছে আমরা দেখব সেটা হলো ঐক্যতান সাম্যবাদী তাহারই পরে মনে সেই অস্ত্র এবং ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর আর তোমরা যারা জানো যে উপন্যাস রয়েছে আমাদের একটি সেটা হলো লালসালো এবং নাটক রয়েছে সিরাজউদ্দৌলা এখানে কোনো পরিবর্তন হয়নি দুটোই থাকবে পরবর্তীতে আমাদের দেখো বাংলা দ্বিতীয় পত্র যে বিষয়গুলো রয়েছে বাংলার দ্বিতীয় পত্র উচ্চারণের বাংলা উচ্চারণের নিয়ম বাংলা বানানের নিয়ম বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী বাংলা শব্দ ও গঠন উপসর্গ ও সমাজ নিয়ে আলোচনা বাক্যতত্ত্ব বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এবং নির্মিতি অংশ থেকে যেগুলো থাকবে সেগুলো তোমরা দেখবে যে পারিভাষিক শব্দ থেকে একটি অনুবাদ থেকে একটি মোট দুটি প্রশ্ন থাকবে যে কোনো একটি উত্তর দিতে হবে তিন লিপি লিখন থেকে একটি ও প্রতিবেদন রচনা থেকে একটি মোট দুইটি প্রশ্ন থাকবে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে বৈদ্যুতিক চিঠি থেকে একটি আবেদনপত্র থেকে একটি মোট দুটি থাকবে যে কোনো একটির উত্তর দিতে হবে সারাংশ ভাব সম্প্রসারণ থেকে এক সারাংশ থেকে একটি ভাব সম্প্রসারণ থেকে একটি মোট দুটি প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে সংলাপ থেকে একটি এবং ক্ষুদে গর্ভ রচনা থেকে একটি মোট দুটি প্রশ্ন থাকবে যে কোনো একটির উত্তর দিতে হবে প্রবন্ধ রচনা পাঁচটি থাকবে যে কোনো পাঁচটির মধ্যে থেকে যে কোনো একটির উত্তর দিলেই হবে এরপরে পরবর্তীতে আমরা দেখব ইংরেজি প্রথম পত্র যেটা রয়েছে সেটা ইউনিট ওয়ান ইউনিট ওয়ানের লিসন এক দুই এবং তিন আলোচনা পাঠে রয়েছে তোমাদের পরবর্তীতে ইউনিট টু এ যদি আমরা যাই ইউনিট এর মধ্যে রয়েছে লিসন এক দুই তিন চার এবং ইউনিট থ্রিতে ইউনিট থ্রিতে আসছে দেখো এক দুই তিন এরপর পরবর্তীতে ইউনিট ফোর ইউনিট ফোরে আছে এক দুই তিন চার ইউনিট ফাইভ ইউনিট ফাইভ আছে লিসন এক দুই ইউনিট সেভেনে রয়েছে এক দুই তিন এবং সর্বশেষ ইউনিট বারোতে রয়েছে রয়েছে আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি অধ্যায় শুধু আমাদের এখানে অধ্যায়গুলো দিয়েছি আমরা এই অধ্যায়ের মধ্যে রয়েছে অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় এখন এই যে সাবজেক্টগুলো আমরা উপরে বললাম সব এই সাবজেক্টগুলো সকল বিভাগের জন্য প্রযোজ্য এখন আমরা দেখব শুধু মানবিক বিভাগের জন্য যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো প্রথম পত্র পরিণতি প্রথম পত্রের মধ্যে রয়েছে প্রথম তৃতীয় সপ্তম এবং দশম অধ্যায় এবং পরিণতি দ্বিতীয় পত্র মধ্যে রয়েছে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং দশম অধ্যায় এরপর ইসলাম ইতিহাস যাদের রয়েছে ইসলাম ইতিহাস রয়েছে প্রথম পত্র প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় ইসলাম ইতিহাস দ্বিতীয় পত্র রয়েছে প্রথম পঞ্চম ও ষষ্ঠ অধ্যায় এর পরবর্তীতে অর্থনীতি যাদের রয়েছে অর্থনীতি রয়েছে প্রথম অধ্যায় সরি প্রথমপত্র দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় ও দশম অধ্যায় অর্থনীতি দ্বিতীয় পত্র রয়েছে দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় ও অষ্টম অধ্যায় এবং সর্বশেষ পরবর্তীতে রয়েছে সমাজকর্ম সমাজকর্ম রয়েছে প্রথম পত্র প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ও ষষ্ঠ অধ্যায় এবং সমাজকর্ম রয়েছে দ্বিতীয় পত্র প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ষষ্ঠ সপ্তম ও অষ্টম অধ্যায় এর মাধ্যমে আমরা শেষ করলাম মানবিক বিভাগে বিজ্ঞান বিভাগে যদি আমরা আলোচনা করি বিজ্ঞান বিভাগে যে সাবজেক্টগুলো রয়েছে এর মধ্যে রয়েছে প্রথমেই পদার্থবিজ্ঞান প্রথম পত্র প্রথম পথের মধ্যে রয়েছে দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় অষ্টম অধ্যায় ও দশম অধ্যায় পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র রয়েছে প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় সপ্তম অধ্যায় অষ্টম এবং দশম অধ্যায় এর রসায়ন রয়েছে রসায়ন রয়েছে প্রথম পত্র প্রথম পত্রে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম অধ্যায় রসায়ন পত্র দেখো প্রথম দ্বিতীয় পত্র রয়েছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় সব পরবর্তীতে রয়েছে আমাদের উদ্ভিদ বিজ্ঞান বা জীববিজ্ঞান পত্র রয়েছে দ্বিতীয় সপ্তম অষ্টম নবম ও দশম অধ্যায় এবং বিজ্ঞান বা যেটা রয়েছে বায়োলজি সেকেন্ড পার্ট বলা হয় সেটা রয়েছে আমাদের প্রথম পথ অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এবং এগারোতম অধ্যায় এবং উচ্চতর গণিত প্রথম পত্র রয়েছে প্রথম অধ্যায় তৃতীয় অধ্যায় নবম অধ্যায় এবং দশম অধ্যায় উচ্চতর গণিত দ্বিতীয় অধ্যায় এর পত্র রয়েছে চতুর্থ অধ্যায় ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় তোমাদেরকে বলে রেখে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা তোমরা লিখ দিবে আমাদের সকল ভিডিও পেতে এবং আমাদের ভিডিওটা অবশ্যই লাইক দিবে এবং তোমাদের কোনো যদি মতামত থাকে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে এবার আমরা ব্যবসা বিভাগের দেখব ব্যবসা বিভাগের রয়েছে হিসাব বিজ্ঞান সাবজেক্ট হিসাব বিজ্ঞান সাবজেক্টে রয়েছে প্রথম পত্রের দ্বিতীয় তৃতীয় চতুর্থ দশম অধ্যায় এবং দ্বিতীয় পত্র রয়েছে দ্বিতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ ও অষ্টম অধ্যায় এবং ফিন্যান্সে আমরা যদি দেখি ফিন্যান্সে প্রথম পত্র রয়েছে প্রথম তৃতীয় অষ্টম ও নবম অধ্যায় এবং দ্বিতীয় পত্রে রয়েছে প্রথম দ্বিতীয় ষষ্ঠ নবম দশম এবং একাদশ অধ্যায় এর পরবর্তীতে রয়েছে ব্যবসায় ব্যবসায় সংগঠন প্রথম পত্রে রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম বারো দ্বাদশ অধ্যায় এবং দ্বিতীয় রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ দশম অধ্যায় এবং পরবর্তীতে আমাদের যে সাবজেক্ট রয়েছে সেটা হলো উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র এটা রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় সপ্তম ও দশম অধ্যায় এবং উৎপাদন ব্যবস্থাপনা বিপণন দ্বিতীয় পত্র রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ও পঞ্চম অধ্যায় সকল সাবজেক্টের পিডিএফ ফাইল যদি তোমরা দেখতে চাও তাহলে আমাদের পরবর্তী ভিডিওতে আমরা কীভাবে পিডিএফ ফাইল ডাউনলোড করতে হবে আমরা দিয়েছি আমাদের আই টুনে তোমরা ক্লিক করে আমাদের পরবর্তী ভিডিওটি দেখতে পারো ধন্যবাদ ভিডিওটির সাথে থাকার জন্য